হঠাৎ করে যদি মিষ্টি খেতে ইচ্ছে করে তাহলে কিন্তু ঘরোয়া উপকরণ দিয়ে এই মজার ল্যাংচা মিষ্টিটি তৈরি করে নিতে পারো। নমস্কার, আরতি হোম কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সুজি দিয়ে ল্যাংচা বানানোর সহজ একটি রেসিপি। দেখো মিষ্টিটা দেখতেই কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব মজার হয়। রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সবার প্রথমেই গরম কড়াইয়ের মধ্যে এক টেবিল চামচ ঘি দিয়ে দিব। ঘিটা যখন গলে যাবে তখন খুন্তি দিয়ে কড়াইয়ের গায়ে ঘিটাকে একটু লাগিয়ে নিব। তারপর এক কাপ পরিমাপ সুজি এর মধ্যে অ্যাড করে দিব। এটা মেপে দেখতে গেলে এখানে 100 গ্রাম সুজি আছে। 100 গ্রাম সুজি দিয়ে বেশ অনেক কয়েকটা ল্যাংচা তৈরি হয়ে যাবে। এবারে সুজিটাকে মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় ধরে মিডিয়াম আঁচে হালকা সোনালি করে ভেজে নিব। সুজিটার মধ্যে যখন হালকা সোনালি রং ধরে আসবে আর এরকম ঝরঝরা হয়ে যাবে তখন এর মধ্যে আমি অল্প অল্প করে দুধ অ্যাড করে দিব আর ক্রমাগত নাড়তে থাকবো, না হলে কিন্তু সুজিটা দলা পাকিয়ে যেতে পারে। আঁচটাকে মিডিয়াম রেখি আমি সুজিটাকে নাড়তে থাকবো। এভাবে নাড়তে থাকলে কিছুক্ষণের মধ্যেই দেখবো সুজিটা একটা ডোয়ের আকার নিয়ে নিয়েছে। আর তখন একটা পাত্রে আমি নামিয়ে নিব। সুজির ডোটাকে ঠান্ডা করে নিব 5 মিনিট সময় ধরে। তারপর এর মধ্যে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। সামান্য নুন, কারণ মিষ্টির যে কোনো রেসিপিতে নুনটা খুব ভালো লাগে, মিষ্টির স্বাদটা আরও বাড়িয়ে তোলে। আর দিয়ে দিব 1/4 চামচ বেকিং পাউডার। বেকিং পাউডার যদি না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নেই, এটা একদমই অপশনাল। এবারে খুব সুন্দরভাবে ডোটাকে আমি হালকা হাতে মেখে নিব। ডোটা ঠান্ডা করে নিয়েই কিন্তু সমস্ত উপকরণগুলি মেশাতে হবে, নয়তো গুঁড়ো দুধটা দলা পাকিয়ে যেতে পারে। ডোটা যদি নরম হয়ে যায় তাহলে প্রয়োজন অনুসারে এর মধ্যে কিন্তু 1-2 চামচ ময়দা অ্যাড করে নিতে পারো। আর যদি ডোটা শক্ত হয় তাহলে তোমাদের প্রয়োজন অনুসারে এর মধ্যে লিকুইড দুধ অ্যাড করে নিতে পারো। ডোটা কিন্তু খুব বেশি শক্ত কিংবা খুব বেশি নরম হবে না আর মাখার সময় একদমই হাতে লাগবে না। এবারে হাতে সামান্য তেল মেখে আমি একটা লেচির আকারে কেটে নিব। তারপর হাতে এভাবে চাপা দিয়ে আমি ল্যাংচার আকারে তৈরি করে নিব। দেখো খুব সহজেই তৈরি হয়ে যায়, যে কেউ অনায়াসে ঘরে এই মিষ্টিটা তৈরি করে নিতে পারো। আর ঠিক একইভাবে এখানে আমি সমস্ত ল্যাংচা মিষ্টিগুলিকে তৈরি করে নিয়েছি। এবারে আমরা শিরা তৈরি করে নিব। শিরা তৈরি করে নেওয়ার জন্য 3 কাপ পরিমাপ জল দিয়ে দিব আর তার মধ্যে 250 গ্রাম গুড় দিয়ে দিব। তোমরা চাইলে পরে চিনি দিয়েও শিরাটা তৈরি করতে পারো। গুড় দিয়ে তৈরি করলে হয় কি, কালারটা খুব ভালো আসে আর বাড়িতে সুগারের কোনো পেশেন্ট থাকলে তারাও মিষ্টিটা খেতে পারে। শিরাটাকে খুব বেশি ঘন করার দরকার নেই, মিডিয়াম আছে। মোটামুটি 4 থেকে 5 মিনিট জাল করে নিলেই আমাদের শিরা তৈরি হয়ে যাবে। এবারে শিরাটাকে আমি একটা পাত্রে নামিয়ে নিব। এবারে কড়াইয়ে 2 কাপ পরিমাপ তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে পরে এক এক করে ল্যাংচাগুলিকে ছেড়ে দিব। আসলে ল্যাংচাটা ভাজার সময় একটু ধৈর্য নিয়ে ভাজতে হবে, কারণ খুব তাড়াহুড়া করতে গেলে পরে ল্যাংচাটা উপর থেকে লাল হয়ে যাবে কিন্তু ভেতরটা ভালোভাবে সেদ্ধ হবে না। আর মিডিয়াম আঁচে মোটামুটি 5 থেকে 6 মিনিট সময় লাগবে ল্যাংচাটা ভাজা হতে। এবারে দেখো একটা পাশ লাল হয়ে গেছে, যার জন্য হালকা হাতে ল্যাংচাগুলিকে আমি উল্টে দিব যাতে দুপাশটাই সমানভাবে ভাজা হয়। এবারে দেখো ল্যাংচাগুলি হালকা সোনালি হয়ে আসছে আর সুন্দর মাঝখান থেকে ফেটে গেছে। যখন দেখবে তোমার ল্যাংচাগুলি ফেটে যাচ্ছে ভাজার সময় তখন বুঝতে পারবে তোমার মিষ্টি বানানোটা একদম পারফেক্ট হয়েছে। ফেটে যাওয়ার ফলে মিষ্টির ভেতরে শিরাটা খুব ভালোভাবে ঢুকে আর মিষ্টিটা ফুলে দ্বিগুণ হয়ে যায়, খেতেও খুব মজার হয়। এবারে মিষ্টিটা আমাদের ভাজা হয়ে গেছে, দেখো সম্পূর্ণ সোনালি রং হয়ে এসেছে, যার জন্য ছাঁকনি দিয়ে সমস্ত মিষ্টিগুলিকে আমি ছেঁকে নিয়ে একদম ডাইরেক্ট শিরার মধ্যে দিয়ে দিব এরকম গরম অবস্থাতেই। এবারে মিষ্টিগুলিকে শিরার গায়ে লাগিয়ে নিয়ে আমি এটাকে মোটামুটি 2 ঘন্টার জন্য ঢাকা দিয়ে দিব। 2 ঘন্টা পর ঢাকনাটা খুলে নিলাম, দেখো মিষ্টিগুলি ফুলে দ্বিগুণ হয়ে গেছে। এতক্ষণ পর্যন্ত যারা রেসিপিটি দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।